গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে আজ দিল্লি থেকে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার নির্দেশনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনাকে ছাত্রলীগের একজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যায়।